আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওতে আলোচনা করব দাঁতে ব্যথা এবং যন্ত্রণা হওয়ার আগের কিছু উপসর্গ নিয়ে তো ভিওয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স একটি দাঁত ধীরে ধীরে নষ্ট হয়ে ব্যথা হওয়া বা যন্ত্রণা অবধি পৌঁছাতে অনেক দিন সময় লাগে বয়স এবং দাঁতের গঠন অনুযায়ী হতে পারে দু বছর তিন বছর এমনকি পাঁচ বছর পর্যন্ত সময় লেগে যায় একটি দাঁতে যন্ত্রণা অব্দি পৌঁছাতে তো ভিওয়ার্স এই দাঁতের যন্ত্রণা হওয়ার আগের দাঁতের ক্ষয় যখন প্রাথমিক অবস্থায় থাকে তখন কিছু সাময়িক সমস্যা দেখা যায় দাঁতে তো ভিউয়ার্স সেই সাময়িক সমস্যায় যখন আপনার দাঁতে ধরা পড়বে তখনই যদি আপনি ট্রিটমেন্ট করায় নেন তাহলে কিন্তু সেই দাঁতটি আর কখনোই নষ্ট হয় না বা সে দাঁতে আর কখনো ভবিষ্যতে ব্যথা হয় না তো ভিউয়ার্স এই ভিডিওটি আপনি দেখলে পুরোটাই বুঝতে পারবেন যে দাঁতের প্রাথমিক অবস্থায় যে সমস্যাগুলো হয়ে থাকে তো ভিউয়ার্স দাঁতের ক্ষয় থেকেই মূলত দাঁতের রোগ বা ডেন্টাল ক্যারিজ শুরু হয় আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এটি দাঁত ক্ষয়ের প্রাথমিক অবস্থায় রয়েছে এটিকে আমরা ডেন্টাল ক্যারিজ বলে থাকি ডেন্টাল ক্যারিজ শব্দের অর্থ হচ্ছে বা যেটিকে আমরা বাংলাতে দন্ত ক্ষয় বলে থাকে অনেকে পোকা লাগার সমস্যা বলে থাকে তো ভিওয়ার্স যখন এ ধরনের সমস্যা হয় দাঁতে পোকা লাগার সমস্যা হয় তখন সাধারণত যখন নতুন করে প্রাথমিক অবস্থায় থাকে তখন কোনো অনুভূতি দাঁতে থাকে না কিন্তু কয়েকদিনের ভিতরে দাঁতের সেই ক্যারিসটি যখন একটু ভিতরের দিকে যায় তখন যে অনুভূতিটা হয় সেটি হচ্ছে দাঁত ক্ষয় হয়ে যাওয়ার কারণে দাঁতের যে অ্যানামেল অংশটা থাকে অর্থাৎ উপরের যে অংশটি থাকে সেটি ক্ষয় হয়ে যাওয়ার কারণে সেটি ধীরে ধীরে শিশিরে ভাব আসতে থাকে অর্থাৎ দাঁত ক্ষয় ক্ষয় হয়ে যাওয়ার কারণে দাঁতের যে তিনটে লেয়ার থাকে এনামেল ডেন্টিন এবং পাল্প যখন অ্যানামেল অংশটা দাঁতের উপরিভাগের অ্যানামেল অংশটা ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষয় হয়ে যায় এবং ডেন্টিনটা ওপেন হতে থাকে তখন সেটি সমস্যাটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং এক পর্যায়ে যখন দাঁতের ভিতরে পাল্পে চলে যায় তখন সেটি যন্ত্রণা হয় তো ভিউয়ার্স এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এমন অবস্থায় সাধারণত দাঁতে ব্যথা থাকে না কোনো যন্ত্রণা থাকে না তবে যদি অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়া হয় বা মুখে নেওয়া হয় সেক্ষেত্রে সেই দাঁতটি যে দাঁতটিতে ক্ষয় শুরু হয়েছে সেই দাঁতটি কিন্তু আপনার সেনসিটিভ হয়ে উঠতে পারে সেই দাঁতটি ঠিস মেরা সমস্যা হতে পারে বা অনেকে শিশিরে সমস্যা বলে বলে থাকেন এমনটি হয়ে থাকে ভিউয়ার্স এখানে আপনার স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ডেন্টাল ক্যারিজ যেটি দেখতে দাঁতের উপরে কালো রঙের মতো দেখায় এটি হতে পারে যে কিছুটা গর্ত হয়ে যায় কখনো বা গর্ত হয়ে যায় না শুধুমাত্র দাঁতের উপরে এই ধরনের স্পট দেখা যায় তবে এ ধরনের স্পট দেখা গেলেও এটি কিন্তু স্পট নয় এটিকে আমরা ডেন্টাল ক্যারিজ বলে থাকি আর এই ডেন্টাল ক্যারিজটি যখন দাঁতের উপরে শুরু হয় তখন কোনো ওষুধের মাধ্যমে এই ডেন্টাল ক্যারিজটি রিমুভ করা যায় না এটি ট্রিটমেন্ট করতে করাতে হলে আপনাকে অবশ্যই দাঁতের ডাক্তারের কাছে যেতে তো ভিউয়ার্স এই ক্যারিসটি যদি দাঁতের উপরে এভাবে দীর্ঘদিন থেকে যায় তখন সেটি ধীরে ধীরে দাঁতের ভিতরে প্রবেশ করতে থাকে এবং ভিতরে প্রবেশ করতে করতে যখন দাঁতের ভিতরে থাকা যে পাল্প থাকে সেই পাল্প অবধি পৌঁছে যায় তখন দাঁতের যন্ত্রণা হয় ব্যথা হয় দাঁতের গোড়া ফুলে ওঠে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি দাঁতের তিনটে করে লেয়ার থাকে এটি কি অ্যানামেল লেয়ার বলে এবং এটি হচ্ছে ডেন্টিন এবং এটি হচ্ছে পাল্প তো ভিওয়ার্স যখন দাঁতের ক্ষয়টি উপর থেকে শুরু করে ধীরে ধীরে এনামেল অংশে থাকে তখন সে দাঁতটি শিরশিরে ভাব থাকে অতিরিক্ত গরম কিছু খেলে সেই দাঁতটি একটু বেশি বেশি গরম অনুভব হয় আর যখন পাল্পে চলে আসে যখন ডেন্টিন অংশে চলে আসে তখন আরও একটু বেশি সেন্সিটিভ হয়ে পড়ে এবং যখন পাল্পে চলে আসে তখন সেটি আরও বেশি যন্ত্রণার দিকে চলে আসে অর্থাৎ দাঁতে কিছুদিন পর পর ব্যথা হয় আর যখন ডেন্টিন অংশে থাকে তখন দেখা যায় যে যখন একটু শক্ত খাবার সেই দাঁতের উপরে চাপ দেওয়া হয় তখন সে দাঁতে ব্যথা অনুভব হতে পারে ডেন্টিন অংশে থাকলে সাধারণত যন্ত্রণা হয় না তবে অধিক শক্ত খাবার যখন সে দাঁতের উপরে পড়বে এবং কামড় দেওয়া হবে তখন সে দাঁতটিতে ব্যথা অনুভব হতে পারে তো ভিওয়ার্স এটি এই অবস্থাকে আমরা পাল্পাইটিস অবস্থা বলে থাকি এই পাল্পাইটিস হলে দাঁতে যন্ত্রণা হয় ভিওয়ার্স এছাড়া দাঁতের যদি কোনো অংশ ক্ষয় হয়ে যায় এখানে আপনারা যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই যে 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 দাঁতটি এই যে যে দাঁতটি এই যে উপরে যে দাঁত দুইটি রয়েছে এই দুইটিতেই কিছু ক্ষয় রয়েছে দাঁতের এনামেল অংশ কিছুটা ক্ষয় হয়ে গেছে এই অবস্থায় দাঁতের যন্ত্রণা হয় না তবে অতিরিক্ত গরম পানি যখন মুখে নেওয়া হয় তখন এই দাঁতের কিছুটা অংশ ক্ষয় হয়ে গেছে আর এই ক্ষয় হয়ে যাওয়ার কারণেই এই দুইটি দাঁতে একটু বেশি গরম অনুভব হতে পারে যদি আপনি ঠান্ডা পানি মুখে নেন সেক্ষেত্রে দাঁতে এই যে যে দুটি দাঁত ক্ষয় হয়ে গেছে এই দুটি দাঁত কিন্তু একটু বেশি সংবেদনশীল হয়ে পড়ে এখানে নিচের দিকে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এখানেও দেখুন যে দাঁতের গোড়া থেকে মাংস সরে যাওয়ার কারণে এখানে ডেন্টিন অংশটি ওপেন হয়ে আছে অর্থাৎ দাঁতের অ্যানামেলটি ঠিক এখান থেকে শুরু করে এই পর্যন্ত বিস্তৃত থাকে দাঁতের গোড়ার দিকটায় অ্যানামেল অংশটি থাকে না তো যখন অ্যানামেল অংশটি এভাবে ওপেন ডেন্টিন অংশটি এভাবে ওপেন হয়ে হতে থাকে তখন সে দাঁতটি শিরশির ভাব অনুভব হয় আর এটি হচ্ছে দাঁতের যন্ত্রণা হওয়ার বা পরবর্তীতে ব্যথা হওয়ার অন্যতম কারণ তো ভিওয়ার্স এমন অবস্থায় যদি আপনি প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করায় নেন তাহলে কিন্তু সে দাঁতটি ভালো হয়ে যায় সে দাঁতটি আর কখনো সমস্যা হয় না এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা দাঁতের গোড়া থেকে ক্ষয় হয়ে গেছে এমন পজিশনেও আপনার ঠান্ডা পানি বা গরম পানিতে দাঁত সেন্সিটিভিটি ভাব হয়ে থাকে আর এমনভাবে যদি চলতে থাকে এমনভাবে যদি অনেক চলতে থাকে তাহলে এই দাঁতে কিন্তু কিছুদিনের মধ্যে এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন এমন যদি থেকে থাকে তাহলে দেখা যায় যে মাস এক বছরের ভিতরেই কিন্তু সেই দাঁতটিতে ব্যথা অনুভব হবে এবং যন্ত্রণা হবে ব্যথা হবে আর যখন যন্ত্রণা হবে ব্যথা হবে তখন কিন্তু সেই দাঁতটি তুলে ফেলতে হবে আর তা না হলে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় তো ভিউয়ার্স যদি এই অবস্থায় প্রাথমিক অবস্থায় এটা যে অবস্থা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত যদি এমন হয়ে থাকে তাহলে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় ট্রিটমেন্ট করে নিলে আর কখনো সমস্যা হয় না যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটি দাঁতের গোড়া এখানে ক্ষয় হয়ে গেছে এটি যন্ত্রণা হওয়ার আগে হয়ে থাকে অর্থাৎ এই যে যে পজিশনটা দেখতে পাচ্ছেন এই পজিশনে দাঁতের সামান্য সমস্যা থাকে আর এই সামান্য সমস্যাও যদি কেউ পুষে রাখে তাহলে এক পর্যায়ে দাঁতের পাল্প নষ্ট থাকে এবং তখন দাঁতটি হয় ফেলে দিতে হয় আর তা না হলে ব্যয়বহুল ট্রিটমেন্ট রুট ক্যানেল করে দাঁতটি রাখা রাখতে হয় তো ভিওয়ার্স এই পজিশনে যদি আপনি দাঁতটি ফিলিং করায় নেন তাহলে কিন্তু সমস্যাটা আর ভিতরের দিকে যাবে না এবং দাঁতগুলা ভবিষ্যতে কিন্তু আর কোনো ব্যথা হবে না কোনো যন্ত্রণা হবে না যেমন এখানে দেখুন করা হয়েছে এখানে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়েছে যখন এভাবে ফিলিং করা হবে ঠিক তখন থেকে সে দাঁতে যদি কোনো শিশির ভাব থাকে সেটি বন্ধ হয়ে যাবে ঠান্ডা পানি বা গরম পানিতে যদি কোনো সেন্সিভিটি তৈরি হয় সেটিও সঙ্গে সঙ্গে কিন্তু সেটি ঠিক হয়ে যাবে ভিওয়ার্স এ ধরনের দাঁতে ফিলিং করার জন্য কোনো রকম কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না কোনো আগে বা পরে কোনো ধরনের কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না ভিউয়ার্স এছাড়া কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে দাঁত ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে যেমনটি এখানে দেখুন এখানে দুটি দাঁত কিন্তু কালো হয়ে যাচ্ছে তো কালো হয়ে যাচ্ছে কিন্তু দাঁতে কিন্তু ব্যথা নাই দাঁতে ব্যথা না থাকার কারণে অনেকেই মনে করেন দাঁতটি মনে হয় এমনিতেই একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু ব্যাপারটি তা নয় দাঁতের যে পাল্প থাকে দাঁতের যে শিকড় রয়েছে সেটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়ার কারণেই কিন্তু দাঁতে এভাবে দাঁত এভাবে হালকা কালো কালো হয়ে যেতে থাকে দাঁতের কালারটা রংটা চেঞ্জ হতে থাকে তো ভিওয়ার্স এ ধরনের যদি সমস্যা থেকে থাকে আপনারা যত দ্রুত সম্ভব ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতের ট্রিটমেন্ট করিয়ে নেবেন না হলে কিন্তু আপনার সে দাঁতটি ভবিষ্যতে ফেলে দিতে হতে পারে সে দাঁতের যন্ত্রণা হতে পারে এটি দাঁতের প্রাথমিক অবস্থা সাধারণত যখন পাল্প নষ্ট হয়ে যায় দাঁতটি যখন মারা যেতে থাকে ধীরে ধীরে তখনই দাঁত কালো হয়ে যেতে থাকে এছাড়া যখন দাঁতের উপরে গর্ত থাকে এবং অনেক গর্ত দেখা যায় যে বেশ বড় গর্ত হয়ে গেছে কিন্তু তারপরেও ব্যথা হয় না যন্ত্রণা হয় না তার কারণ হচ্ছে যে গর্তটি হয়েছে দাঁতে সেটি দাঁতের ভিতরে যে পাল্প রয়েছে সেই অবধি পৌঁছায়নি আর তার কারণেই যন্ত্রণা হয় না তবে এমন অবস্থায় এমন গর্ত হয়ে গেলে সে দাঁতে যদি আপনি শক্ত কিছু রেখে চাপ দেন বা কামড় দেন সে দাঁতের উপরে শক্ত কিছু রেখে তাহলে সে দাঁতটিতে আপনার ব্যথা অনুভব হতে পারে যদি এমনটি হয় কোনো দাঁতে যদি আপনার এমন ছিদ্র দেখা যায় এমন গর্ত দেখা যায় আর সেটিতে যদি চাপ প্রয়োগের ফলে ব্যথা অনুভব হয়ে থাকে তাহলে আপনি ডেন্টিস্টের কাছে যান এবং সে দাঁতটিতে ট্রিটমেন্ট করায় নেন যদি সামান্য সমস্যা হয় অবশ্যই আপনার ফিলিংয়ের মাধ্যমে কম খরচে ট্রিটমেন্ট করা সম্ভব আর যদি অনেক বেশি গর্ত হয়ে যায় যন্ত্রণা হয় ব্যথা হয় সেটি না ফেলেও রাখার ট্রিটমেন্ট রয়েছে যেটিকে আমরা রুট ক্যানেল ট্রিটমেন্ট বলে থাকি তো রুট ক্যানেল ট্রিটমেন্ট বেশ ব্যয়বহুল ট্রিটমেন্ট এবং রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সময় ডাক্তারের কাছে কয়েকবার যাওয়ার প্রয়োজন হতে পারে তো এর জন্যে যখনই দেখবেন যে দাঁতে যদি কোনো সেন্সিভিটি ভাব থাকে কোনো শিশিরে ভাব থাকে অথবা নির্দিষ্ট কোনো দাঁতে যদি ব্যথা অনুভব হয়ে থাকে হতে পারে যে দাঁতের উপরে কোনো গর্ত নাই কিন্তু তারপরেও দাঁতটিতে আপনার চাপ দিলে ব্যথা লাগে এমন সমস্যা সাধারণত এ ধরনের সমস্যার জন্য হয়ে থাকে দাঁত ক্ষয় হয়ে যাওয়ার কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে আর এ ধরনের সমস্যা যদি হয় দাঁতে যদি যন্ত্রণা না হয় তাহলে আপনি ফিলিং করাতে পারবেন দাঁতে যদি একবার যন্ত্রণা হয় দুইয়ের অধিকবার বা তিন তিনের অধিকবার যদি দাঁতের যন্ত্রণা হয় সেক্ষেত্রে আপনি আর ফিলিং করাতে পারবেন না তখন আপনাকে হয় রোড ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে আর না হয় আপনাকে সে দাঁতটি ফেলে দিতে হবে ব্যথামুক্ত থাকার জন্য তো ভিওয়ার্স এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই এমন পজিশনে সাধারণত দাঁত সেন্সিটিভ থাকে দাঁতের শিশিরে ভাবটা অনেক অতিরিক্ত থাকে কিন্তু যন্ত্রণা থাকে না কোনো ব্যথা থাকে না ব্যথা যন্ত্রণা তখনই হয় যখন ক্ষয়টি ধীরে ধীরে দাঁতের ভিতরে থাকা পাল পৌঁছে যায় তখনই দাঁতে যন্ত্রণা হয় তখনই দাঁতে ব্যথা হয় আর এর আগে যে উপসর্গগুলো রয়েছে সেটি হচ্ছে দাঁতের সেন্সিভিটি বা দাঁত শিরশির করা বা শক্ত কিছুতে কামড় দিলে ব্যথা অনুভব করা এগুলাই হচ্ছে দাঁতে যন্ত্রণা হওয়ার প্রাথমিক অবস্থা তো ভিউয়ার্স আশা করি বুঝে গেছেন যে দাঁতের প্রাথমিক যে ইয়েগুলো থাকে সেগুলো কী ধরনের হয়ে থাকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম